দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায় হিজাব পরে। আসলে কি কারণে এই অবস্থায় আসতে হয়েছে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম সুবর্ণা। সুবর্ণা আপু, কেমন আছেন আপনি? কোন রকম ভালো? কেন কোন রকম কেন? এই সংসারে ভাই বাবা নাই, মা নাই, একটা দাদি আছে, কাজ করে খাই, অনেক কষ্ট জীবন চলে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? বাড়ি দিনাজপুর। দিনাজপুর, আচ্ছা আচ্ছা। তা আজ প্রতিবেদনে আসছেন কি চিন্তা করে? এই ভালো একজন মনের মানুষের জন্য আছি, যে আমাকে সুখে দুঃখে পাশে থাকবে, মনে করুন হেল্প করবে। ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে করতে চাই। মনের মানুষ খুঁজলে তো আসলে চেহারাটা দেখতে চাই, চেহারা না দেখলে বুঝবে কেমনে আপনি কিরকম কিরকম মানুষকে আসলে বিয়ে করবো সেটা তো জানতে চাই। কখনো তো প্রতিবেদনের সামনে আসেনি, হয়তো কষ্ট করে আইছি, নামাজ কালাম পড়ি, পর্দা ভাবে থাকি, তার জন্যই ভাগ্যে নিয়ে আইছে, অনেক কষ্ট করে আইছি প্রতিবেদনের সামনে। আচ্ছা আচ্ছা, কেউ যদি বাড়িতে এসে যোগাযোগ করতে চায় তাহলে চেহারা দেখাবেন? হ্যাঁ দেখাবো। কোনো প্রেম ভালোবাসা টা ছিল নাকি? না, প্রেম ভালোবাসা জীবনে করিনি প্রথম জীবনে। বয়স কত চলে এখন? বয়স 20। 20, বিয়ে শাদী হয় নাই? না, বেশি দলে তো একটা দুটো সন্তানের মা থাকতেন, এখন বিয়ে হয়নি, কেমন লাগে? কষ্ট লাগে, খারাপ লাগে, কষ্ট লাগে, তাই না? যাই হোক, প্রতিবেদনে আসছেন, ভালো কথা। অনেকে বিয়ে শাদী করতে চাই, সঠিক তথ্য দিবেন, সঠিকভাবে যোগাযোগ করবেন, অবশ্যই বিয়ে শাদী হবে, ঠিক আছে? আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? পরে দিবেন, তার নাম্বারটা পরে দিয়ে দেন, আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব, যে নাম্বারটা আপনার কাছে থাকে সেই নাম্বারটাই দিবেন, ঠিক আছে? যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।